Assalamualaikum guys, messenger er khubi interesting ekti settings dekhachi dekhen ekhane dekhen ami bangla ekta sms likhlam messenger e kintu apni jodi opore dike lokkho koren ei bangla lekhate kintu ei je english e automatic translate hoye giyeche ekhon ami kintu ei bangla message english e translate kore kintu ami ekhan theke amar messenger friend ke patate partechi ebhabe kintu apni chailei je kono bideshi bondhur sathe kintu bangla bhashatei apni kotha bolte parben mane apni just ekhane bangla likhben dekhen ki koro ami ekhane likhtechi এভাবে আমার মতো নিচে বাংলা লিখবেন অটোমেটিক বাংলা লেখাটা কিন্তু ইংলিশে এই যে অটোমেটিক এই যে এখানে ট্রান্সলেট হয়ে যাবে এখন এই যে ইংলিশ মেসেজটা কিন্তু আপনি আপনার মেসেঞ্জারের ফ্রেন্ডকে সেন্ড করতে পারবেন সো মেসেঞ্জারের এই নতুন সেটিংস বা এই অসাধারণ সেটিংসটি কিভাবে আপনার মেসেঞ্জারের মেসেজ লেখার অপশনে অ্যাড করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলে একটু আমার জন্য দোয়া করবেন আমার চোখে একটু সমস্যা হয়েছে যেটা হয়তো বা চশমা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন তো যাই হোক সেটিংসটি করার জন্য আপনারা প্রথমে কি করবেন প্লে স্টোর থেকে এই যে মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেবেন এবং তারপর আপনাদের ফোন থেকে কি করবেন এই যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন সো দেখেন আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখন আপনি কার সাথে ইংলিশে চ্যাট করতে চাচ্ছেন সেই মেসেঞ্জার অ্যাকাউন্টকে সিলেক্ট করে নেবেন তো আমি এই মেসেঞ্জার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম তারপর এই যে মেসেজ লেখার অপশনে ক্লিক করে দিবেন তো দেখেন আমি মেসেজ লেখার অপশনে ক্লিক করে দিলাম এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আমি যদি এই কিবোর্ড থেকে বাংলা লিখি এখানে কিন্তু দেখেন ইংলিশে কোনো জায়গায় ট্রান্সলেট হচ্ছে না তো যাই হোক বাংলা লিখবেন কিন্তু ইংলিশে সেই লেখাটা ট্রান্সলেট হয়ে মেসেঞ্জারে মেসেজ যাবে এই সেটিংসটি করার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে এই যে মেসেজ অপশনে আসতে হবে আসার পর এইখান থেকে আপনার কিবোর্ডের ভেতরে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিবোর্ডের ভেতরে এই যে এখানে একটা অপশন রয়েছে আমি একটু টিক মার্ক দিয়ে দেখাই এই যে দেখতে পারতেছেন সো আপনি এই অপশনে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে অনুবাদ করুন বা ট্রান্সলেট বা অটো ট্রান্সলেট নামের এই যে চতুর্থ নম্বরে এই সেটিংসটি দেখতে পারবেন আপনারা সো এই যে লোগোটা দেখে নিন আপনাদের ওখানে ইংলিশ দেওয়া থাকতে পারে বা বাংলাতে থাকলে তো এই যে অনুবাদ করুন লেখা দেখলেই বুঝতে পারবেন আপনি এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন বাংলা এবং ইংরেজি আমি যদি এখানে কোনো বাংলা মেসেজ লিখে দেখি এই যে দেখেন আমি লিখতেছি কি করেন সো লিখি কি করেন তো লিখলাম দেখেন এই যে এখানে কি করেন আমি বাংলাতে লিখলাম এটা কিন্তু অটোমেটিক এখানে হোয়াট ডু ইউ ডু মানে এটা কিন্তু ইংলিশে এই মেসেজটি ট্রান্সলেট হয়ে গিয়েছে মানে আপনি যদি ইংলিশে একটু কাঁচা হন বা ইংলিশ যদি নাও জানেন তারপরেও বিদেশি বন্ধুদের সাথে বাংলা লিখেই মানে ইংলিশে কথা বলতে পারবেন এইভাবে সো জাস্ট এখানে আপনি যে কোনো বাংলায় লেখেন না কেন সেই বাংলায় কিন্তু এখানে অটোমেটিক কী হবে এই যে এখানে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে যে দেখেন আমি কি করে রাখুন লিখলাম হোয়াট ডু ইউ ডু অনলাইনের মানে যে কোনো একটা বাংলা লিখলাম দেখেন এখানে কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল তো শুধুমাত্র বাংলা থেকে ইংলিশ তা কিন্তু না বাংলা থেকে আপনি বিভিন্ন ভাষায় কিন্তু ট্রান্সলেট করে বিদেশি ভাষায় আপনার মেসেঞ্জার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন এখানে তো অটোমেটিক বাংলা সিলেক্ট করা থাকবে এই যে পাশের যে অপশন মানে এই এখানে যে বাংলা অপশন সিলেক্ট করা এটা হচ্ছে আপনি বাংলা লিখবেন আর অনুবাদ হবে অটো ট্রান্সলেট হয়ে এই যে এখানে ইংলিশ হয়ে যাবে এখন যদি আপনি ভাষাটা চেঞ্জ করে অন্য দেশের ভাষা সিলেক্ট করতে চান ইংরেজি অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ভাষাটা কিন্তু অ্যাড করে নেবেন এই যে আপনি চাইলে আরবি ভাষাও অ্যাড করতে পারবেন আপনি চাইলে কিন্তু অনেক ভাষা রয়েছে এখান থেকে তো আমি আরবি ভাষা একটু দেখায় দেখেন এখান থেকে আমি লিখি কি করেন সো আমি আবারও লিখি কি করেন এই যে দেখেন এখান থেকে কিন্তু বাংলা লিখলাম অটোমেটিক এখানে আরবিতে কিন্তু ট্রান্সলেট হয়ে গেল এখানে বলতেছে মাজার তাফাল মানে কি করেন সো এই আরবি লেখাটা কিন্তু আপনি আপনার বিদেশি ফ্রেন্ডের কাছে পাঠিয়ে আপনি তার সাথে কিন্তু বাংলা লিখেই মানে তার নিজস্ব ভাষায় কিন্তু মানে এসএমএস করতে পারবেন মেসেঞ্জারের এই অটো ট্রান্সলেট আপডেটটি আমার কাছে দারুণ লেগেছে তো এই অপশনটি এইভাবে কিন্তু আপনি সেট আপ করে আপনি চাইলেই কিন্তু আপনার বিদেশি যে কোনো বন্ধুর সাথে যে কোনো ভাষায় মেসেঞ্জারে কিন্তু চ্যাট করতে পারবেন সো কেমন লাগলো মেসেঞ্জারের সেটিংসটি কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ